হ্যালো ফ্রেন্ডস যশ একাডেমি তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমরা যে মকটেস্টটা শুরু করছি মক টেস্টের প্রথম প্রশ্নটা দেখো ক্ষুদ্র জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত তপশনগুলো দেখো রাঁচি রাজস্থান কর্ণাটক নাকি কেরল তো তোমরা জানো সবাই জলপ্রপাত দিয়ে কিন্তু কোয়েশ্চেন কিন্তু আসবেই ঠিক আছে কিছু না কিছু কোয়েশ্চেন কোনো পরীক্ষাতে আসে না প্রিলিনয়মেন্স কিছু না কিছু আসে তো দেখো রাঁচি রাজস্থান কর্ণাটক নাকি কেরল তো এটি সঠিক উত্তর কী হবে এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ রাঁচিতে কিন্তু অবস্থিত সবসময় মনে রাখবে তারপর দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দক্ষিণাত্মের মালভূমি সর্বোচ্চ পর্বত সিংহ কোনটি তোমরাও জানো পর্বত দিয়ে কিন্তু কিছু না কিছু মাঝে মাঝে চলে আসে তো দেখো আনাইমালাই পর্বত আনাই মুদি নীলগিরি বেতা তো ফ্রেন্ডস আমার সাথে সাথে তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করবে তো এটি সঠিক উত্তর কী এটির সঠিক উত্তর কিন্তু অপশান বি আনাই মুদি অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর তারপর চলো তিন নম্বর প্রশ্ন আমরা চলে যাই তিন নম্বর প্রশ্ন কী বলা হয়েছে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি। তো অপশনগুলো দেখো লাদাখ মালভূমি ছোটনাগপুর মালভূমি তিব্বত মালভূমি নাকি কোনোটিই নয় তো সর্বোচ্চ মালভূমির নাম কী সর্বোচ্চ মালভূমির কিন্তু নাম কিন্তু অপশান এ লাদাখ মালভূমি কিন্তু সঠিক উত্তর তারপর চলো চার নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি চার নম্বর প্রশ্ন যাওয়ার আগে একটি কথা বলি যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবে নাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশন পাবে না তারপর দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গনির নাম কী তার সঙ্গে দেখো নারকন্ডাম ব্যারেন ফুজিয়ামা নাকি কোনোটি নয় তো এটির সঠিক উত্তর কী হবে এটির সঠিক উত্তর কিন্তু অপশান বি ব্যারেন্ট তো এটি কিন্তু সঠিক উত্তর তোমরা যারা যারা পুরো ভিডিওটি দেখছো না আমি বলে রাখি ভিডিও কিন্তু পুরো দেখো তার কারণ কখন কোন কোশ্চেন চলে আসবে তোমরাও কিন্তু ধরতে পারবে না আমি কিন্তু সব বাছাই বাছাই করা প্রশ্নগুলোই তোমাদের করাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো শুষ্ক বরফ কাকে বলা হয় অসংখ্য দেখো হাইড্রোজেন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাকি কঠিন কার্বন ডাইঅক্সাইড তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কী হবে এটি সঠিক উত্তর কিন্তু অপশান ডি কঠিন কার্বন ডাই অক্সাইড শুষ্ক বরফ কাকে বলা হয় শুষ্ক বরফ কিন্তু কঠিন কার্বন ডাই অক্সাইডকে কিন্তু চাপ দিয়ে কিন্তু শুষ্ক বরফ বানানো হয় অবশ্যই মনে রাখবে তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে অসংগত হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সেলিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাকি সালফার ডাই অক্সাইড তো এটির উত্তর কী এটির উত্তর কিন্তু অপশান সি সালফিউরিক অ্যাসিড কিন্তু থাকে গাড়ির ব্যাটারিতে সবসময় মাথায় রাখবে তারপর দেখো সাত নম্বর প্রশ্নটি দেখো সাত নম্বর প্রশ্ন কী বলা হয়েছে ব্রোঞ্জ কোন ধাতুর মিশ্রণ অসংখ্য দেখো কপার ও টিন কপার ও জিঙ্ক আয়রন ও নিকেল নাকি কোনোটি নয় তো এটির সঠিক উত্তর কী হবে এটির সঠিক উত্তর কিন্তু অপশান এ কপার ও টিন তো ব্রোঞ্জ কিন্তু কোন ধাতুর মিশ্রণ কপার ও টিনের মিশ্রণ কিন্তু ব্রোঞ্জ অবশ্যই মাথায় রাখবে যারা যারা আমাদের কুইজ কনটেস্টগুলো দিচ্ছ না তারা কিন্তু অবশ্যই কুইজ কনটেস্টগুলো দাও কুইজ কনটেস্ট কিন্তু দিতে নিচের ডেসক্রিপশান একটি টেলিগ্রামের লিঙ্ক আছে ওখানে চলে যাবে ওই টেলিগ্রামের লিঙ্কে তোমরা জয়েন করলে কিন্তু কুইজ কনটেস্ট প্রত্যেকদিন লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে কিন্তু তোমরা কুইজ কনটেস্ট প্রত্যেক দিন দিতে পারবে এবং নিজেদের কত দূর তোমরা এগিয়ে সেটি কিন্তু অবশ্যই যাচাই করতে পারবে তো যাচাই করার জন্য নিজেকে অবশ্যই কিন্তু তোমরা কুইজ কন্টেস্টই জয়েন করো তো দেখো ফিল্ম ক্যামেরায় কোন যৌগ ব্যবহার করা হয় তো খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অসংখ্য দেখো সিলভার সারানাইট সিলভার ব্রোমাইট সিলভার ব্রোমিন নাকি সিলভার আয়োিন তো এটি সঠিক উত্তর কি হবে এটি সঠিক উত্তর কিন্তু সিলভার ব্রোমাইট তো এটি কিন্তু সঠিক উত্তর তো দেখো বিমানের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি অসংখ্য দেখো ম্যানোমিটার ক্রোনোমিটার টেকোমিটার ফ্যাদোমিটার তো এটির সঠিক উত্তর কি হবে তোমরা বলো এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি টেকোমিটার কিন্তু এটি সঠিক উত্তর বিমানের গতিবেগ কিন্তু এর দ্বারা মাপা হয় এবং তোমরা আমাকে উত্তর দেবে আগের দিন তোমাদের এই প্রশ্নটি ছিল ফ্যাদোমিটার দিয়ে কী মাপা হয় এটি কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং ম্যানোমিটার দিয়ে কি মাপা হয় এটিও কিন্তু কমেন্টে তোমরা জানাবে আমাকে তারপর দেখো ইনসুলিন কোথা থেকে উৎপন্ন হয় অসংখ্য দেখো অগ্নাশয় ডিম্বাশয় শুক্রাশয় নাকি থাইরয়েড গ্রন্থি তো ফ্রেন্ডস এটির সঠিক উত্তর কী হবে এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ অগ্নাশয় দিয়ে কিন্তু ইনসুলিন কিন্তু উৎপন্ন হয় তো দেখো যারা যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে এখনো জয়েন করনি অবশ্যই নিচে ডিসক্রিপশানের লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে যাবে তো দেখো মানুষের শরীরে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি তো অপশানগুলো দেখো পিটিউটারি গ্রন্থি পিনিয়াল বডি থাইরয়েড গ্রন্থি নাকি অগ্নাশয় তো ফ্রেন্ডস যেটি সঠিক উত্তর কী তো দেখো মানুষের শরীরে সবচেয়ে অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু থাইরয়েড গ্রন্থি তো অপশান সি কিন্তু এটি অবশ্যই সঠিক উত্তর হবে তারপর দেখো বারো নম্বর প্রশ্ন মানুষের মস্তিষ্কের বুদ্ধি নিয়ন্ত্রণ করে কে তৎসঙ্গে দেখো সেরিব্রাম লঘু মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক নাকি হাইপোথ্যালামাস তো দেখো হাইফোথ্যালামাস কিন্তু শরীর যে তাপমাত্রা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস তো অবশ্যই এটি কিন্তু মনে রাখবে এবং মানুষের কিন্তু মস্তিষ্কের যে বুদ্ধি সে কে নিয়ন্ত্রণ করে সেটি কিন্তু সেরিব্রাম নিয়ন্ত্রণ করে তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন চলে যাই তেরো নম্বর প্রশ্ন কী বলা হয়েছে তেরো নম্বর প্রশ্ন কিন্তু মানুষের শরীরে সবচেয়ে কঠিনতম হারের নাম কি। তো সঙ্গে দেখো স্টেপিস ফিমা চোয়াল নাকি কোনোটিই নয় তো এটির সঠিক উত্তর কী এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি চোয়াল চোয়াল কিন্তু মানুষের শরীরের সবথেকে কিন্তু কঠিনতম হার এবং দেখো ফিমার কিন্তু থেকে বড়ো যেটি আমাদের হাঁটুতে থাকে সেই হার এবং স্টেপিস কিন্তু সব থেকে ছোটো যেটি মানে সেটি আমাদের কিন্তু কানের কানের ভেতর থাকে স্টেপিস ঠিক আছে এটি কিন্তু সবথেকে মানুষের শরীরে ছোটো হার তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লোকসভায় সদস্য হতে গেলে বয়স কত হতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অসংখ্য দেখো পঁচিশ বছর তিরিশ বছর কুড়ি বছর নাকি পঁয়ত্রিশ বছর তো এটি সঠিক উত্তর কী এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ পঁচিশ বছর লোকসভায় সদস্য হতে গেলে কিন্তু পঁচিশ বছর অবশ্যই হতে হবে তারপর দেখো পনেরো নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো উপরাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি লোকসভার অধ্যক্ষ তো এটির সঠিক উত্তর কী হবে এটির সঠিক উত্তর কিন্তু সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি হতে গেলে বয়স কত হতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখো তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কুড়ি বছর নাকি পঁচিশ বছর তো এটি সঠিক উত্তর কি হবে এটি সঠিক উত্তর কিন্তু রাষ্ট্রপতি হতে গেলে কিন্তু অন্তত পঁয়ত্রিশ বছর কিন্তু বয়স হতে হবে অবশ্যই মাথায় রাখবে তারপর দেখো যারা যারা এখনও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই চ্যানেলটি জয়েন করে দিও ঠিক আছে এবং যারা যারা ইউটিউব চ্যানেলে জয়েন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি কিন্তু লাইক অবশ্যই করো তো দেখো কত নম্বর ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন তো অসংখ্য দেখো তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো বারো নাকি তিনশো দশ তো এটি সঠিক উত্তর কী হবে এটি সঠিক উত্তর কিন্তু তিনশো চব্বিশ তো কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে নির্বাচন কমি নির্বাচন কমিশনার কে নিয়োগ করে তো তিনশো চব্বিশ নম্বর ধারায় কিন্তু সেটি হয় তারপর দেখো আঠারো নম্বর প্রশ্ন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো আমরা কী জানলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান এবং হাইকোর্টের বিধা প্রধান বিচারপতি কি করে হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাজ্যপালকে কিন্তু শপথ বাক্য পাঠ করায় অবশ্যই কিন্তু মাথায় রাখবে তারপর দেখো তারপর কি বলা হয়েছে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল অপশানগুলো দেখো তাম্রলিপ্ত সমটত লক্ষণাবতী কর্ণ সুবর্ণ তো ফ্রেন্ডস এটির সঠিক উত্তর কী হবে শশাঙ্কের রাজধানী কিন্তু ছিল কর্ণ সুবর্ণ অপশন ডি কিন্তু এটির সঠিক উত্তর তারপর দেখো বাংলার সেন বংশের শেষ রাজাকে তো অপশন দেখো বল্লাল সেন রাজ সেন লক্ষণ সেন নাকি কেউ নয় তো এটির সঠিক উত্তর কী হবে এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি লক্ষণ সেন কিন্তু এই সেন বংশের কিন্তু শেষ রাজা তো তোমরা যদি জানো সেন বংশের প্রথম রাজাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবে তো দেখো মীর নিসার আলী কাজ ছদ্মনাম তো খুবই গুরুত্বপূর্ণ বস্তু অসংখ্য দেখো তিতুমির নুরজাহান মমতাজ নাকি তাতিয়া টপি। তো এটি সঠিক উত্তর কী হবে এটি উত্তর কিন্তু অপশান এ তিতুমির কিন্তু এটির সঠিক উত্তর মীর নিসার আলী কিন্তু তিতুমিরের নাম তারপর দেখো লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত কোন স্টেডিয়াম কোথায় অবস্থিত এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো কিন্তু তোমরা কিন্তু একটু ভালো করে দেখে যাবে তো দেখো লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত অসংখ্য দেখো কটক হায়দ্রাবাদ আমেদাবাদ নাকি নিউ দিল্লি তো এটি উত্তর কী হবে এটির উত্তর কিন্তু অপশন বি হায়দ্রাবাদে কিন্তু অবস্থিত বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম অবশ্যই মাথায় রাখবে তারপর দেখো দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত অসংখ্য দেখো ওয়েট লিফটিং তীরন্দাজি জিমন্যাস্টিক নাকি কুস্তিগিরি তো এটি উত্তর কী হবে এটির সঠিকোত্তর তোমরা সবাই জানো জিমন্যাস্টিক দীপা মলিক কিন্তু জিমন্যাস্টিক এই খেলাটির সাথে কিন্তু যুক্ত খুবই গুরুত্বপূর্ণ কে কোন খেলার সাথে যুক্ত এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন নি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে কারণ ওখানে কিন্তু প্রত্যেক দিন কুইজ কন্টেস্ট হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু এখনই জয়েন করে যাও তো দেখো ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো কে কোন বাদ্যযন্ত্র বাজায় কে কোন কী বাদ্যযন্ত্র বাজাচ্ছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তো দেখো তবলা বাসির সন্তুর নাকি সেতার তো এটি সঠিক উত্তর কী হবে এটি সঠিক উত্তর কিন্তু হরিপ্রসাদ চৌরাশিয়া কিন্তু বাসিবাজাত বি কিন্তু এটি সঠিক উত্তর তারপর দেখো পঁচিশ নম্বর প্রশ্ন তো মোহিনীনাট্যম কোন রাজ্যের নৃত্য অসংখ্য দেখো কেরল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু নাকি কর্ণাটক তো এটি সঠিক উত্তর কী হবে ফ্রেন্স মহিনীনাট্যম কিন্তু কেরলের কিন্তু নৃত্য এবং কেরল যা অন্ধ্রপ্রদেশের একটি নৃত্যর নাম কিন্তু আমাকে তোমরা কমেন্টে উত্তর দেবে তো দেখো ভিডিওটি পুরো দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি পুরো দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ